নমস্কার আপনারা সকলেই যেমনটা জানেন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সারা ভারতবর্ষ জুড়ে আশ্রে পড়েছে তো এই যে করোনা ভাইরাস যেটা বর্তমানে অত্যন্ত হারে সংক্রমিত হচ্ছে এই করোনা ভাইরাসটি প্রথম ঢেউয়ের তুলনায় অর্থাৎ গত বছর যে করোনা ভাইরাসের নিয়ে শুরু হয়েছিল তার তুলনায় অত্যন্ত বেশি ভয়ঙ্কর এবং ক্রমেই তা ভয়ঙ্কর রূপ ধারণ করছে তো এই মতো পরিস্থিতিতে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কী হবে এবং মাধ্যমিক পরীক্ষা কবে নাগাদ হতে পারে বা এই ব্যাপারে বিস্তারিত কি জানানো হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওটিতে এবং ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী দরকার ভিডিওর আপডেট সবার আগে আপনি নিজের ফোনে পেয়ে যান তো দেখুন বলা হয়েছে আইসিএসই সিই এসই বাতিল মাধ্যমিকের কী হবে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর মাধ্যমিক পরীক্ষা স্থগিত হবে বা পিছিয়ে যাবে বলে কোনো বার্তা স্কুল শিক্ষা দপ্তর বা রাজ্য প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত তার দেওয়া হয়নি তো আসল বুঝতে পারলেন কী বলতে চাইছে এখানে দশম শ্রেণীর আই সি সিবিএসই পরীক্ষা ইতিমধ্যেই বাতিল হয়েছে রাজ্যে যেভাবে করোনা সংক্রমণের হার বাড়ছে তাতে মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়েও সংশয় তৈরি হয়েছিল যদিও মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে অবশ্য মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়া হলো করোনার যাবতীয় বিধি মেনেই পরীক্ষার আয়োজন করা হচ্ছে তার জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও গতবারের তুলনায় প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে খবর মাধ্যমিক পরীক্ষা স্থগিত হবে বা পিছিয়ে যাবে বলে কোনো বার্তা স্কুল শিক্ষা দপ্তর বা রাজ্য প্রশাসন থেকে তারা পায়নি আগামী পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা যেহেতু তেরো লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক দেবে তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে শুরু করতে বলা হয়েছে পর্ষদকে করোনা বিধির কথা মাথায় রেখে এবার পরীক্ষা সংখ্যা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রায় চার হাজার দুশো করা হয়েছে এবং পর্ষদের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরীক্ষার্থীদের মধ্যে যথাযথ দূরত্ব রেখেই বসার ব্যবস্থা করা হবে আট ফুটের বেঞ্চ হলে একটি বেঞ্চে দু প্রান্তে দুইজন পরীক্ষার্থী বসবে আর বেঞ্চ যদি ছয় ফুটের হয়ে থাকে তো একজন করে পরীক্ষার্থীতে ওই বেঞ্চে ওই বেঞ্চে বসানো হবে সব পরীক্ষা কেন্দ্রেই সর্বোচ্চ দুশো থেকে আড়াইশো জন পরীক্ষার্থী বসার ব্যবস্থা করা হবে এবং গ্লাভস পরেই ছাত্রছাত্রীদের খাতা এবং প্রশ্নপত্র শিক্ষক শিক্ষিকরা বিলি করবেন গতকাল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময় সময় হবে কিনা না সে বিষয়েও পরে জানিয়ে দেওয়া হবে এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছিলেন তবে যেহেতু রাজ্য প্রশাসন থেকে কোনো নির্দেশ আসেনি তাই পরীক্ষা হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়ে শুরু করে দিল পর্ষদ আগামী পয়লা থেকে দশই জুন মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা তো এখনও পর্যন্ত এই আপডেটটি দেওয়া হয়েছে তবে বাতিল হবে কিনা সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি তাই উল্টোপাল্টা খবরে একদম বিশ্বাস করবে না জেনুইন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন